ভাঙাচোরা ঘরের মধ্যে, হোস্টেলগুলোর মধ্যে সেই পুরনো আসবাবপত্র এখনও আছে, যে মানুষগুলো এখনও নেই তাদের চিহ্ন যেন এখানে আছে। পাইপ হয়তোই ফেটে গেছে, নাহলে জল এত বেরোবে কী করে? তো এখানে দেখছি অনেক জল বেরোচ্ছে, আর পাশে এই লোহার একটা কিছু ধ্বংসাবশেষ, এবং তার পাশে দেখলাম যে অনেক মেশিন আছে, যে একটা মেশিন আছে যেটা জেনারেটরের মতো এবং চাকা লাগানো। দুর্গাপুরের MAMC ভুতুরে জায়গা নামে পরিচিত। বহু বছর হলো MAMC কারখানা বন্ধ হয়ে যাবার পর এখানে এই ঘরগুলো, কোয়ার্টারগুলো, এখানকার হস্টেল, স্কুল, হসপিটাল সমস্ত কিছু ফাঁকা, কেউ থাকে না এখন এখানে। আর এখানে আমরা চলে এসেছি সত্যি কি ভূত আছে সেটা দেখার জন্য। আজকে দ্বিতীয় পর্ব, আমরা এগিয়ে যাচ্ছি এই ভাঙা পাঁচিলের দিকে। এদিকে রাস্তাগুলো দেখেই মনে হচ্ছে যে অনেক দিন ধরে কেউ আসেনি। দেখো তোমরা ভেতরের এই রাস্তাগুলো, বহু পুরনো গাছ, আর তার মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। সামনে যে সমস্ত ছোটো ছোটো কোয়ার্টারগুলো আছে সেগুলো দেখবো আমরা ভেতরে গিয়ে। সেখানের কী অবস্থা, সেখানের কী আসবাবপত্র পড়ে আছে, সেখানে কি মানুষের চিহ্ন আছে নাকি অন্য কিছুর চিহ্ন আছে? সত্যি অদ্ভুত জায়গা এটা, কি ভয়ঙ্কর! তোমরা ভয় পেলে? দেখো চারদিকটা, এই ঘরের ভেতরটা, এই ঘরের বাইরেটা, চারদিকটা এমন একটা পরিবেশ, গা শিউরে উঠছে। আমি এখানে যখন এসেছি এখানে আর তো কেউ নেই, পুরো ফাঁকা জায়গা, দেখে সত্যি গা মানে কেমন গা ছমছম করছে। চারদিকটা পুরনো পুরনো শাল গাছ আর ভাঙাচোরা ঘর, ভাঙাচোরা ঘরের মধ্যে, হোস্টেলগুলোর মধ্যে সেই পুরনো আসবাবপত্র এখনও আছে, যে মানুষগুলো এখনও নেই তাদের চিহ্ন যেন এখানে আছে। চিহ্ন তো আর মুছে যায় না সবসময়, সে চিহ্নগুলো এখানে আছে। তো একটা ভয়ঙ্কর একটা ফিলিংস তোমাদের হবে, তোমরা যদি এই MMC-র এই জায়গাগুলোই ঘোরো। এই ভাঙা ঘরটার পাশ দিয়েই আমরা হেঁটে চলেছি। সামনে আমরা একটা কিছু দেখতে পেয়েছি, সেটা দেখার জন্যই। সেখানে একটা বড় লোহার একটা কিছু আছে, সেটা কি, কত পুরনো, বা এখানে কি আছে একেবারে সামনে থেকে আমরা গিয়ে দেখব। যতই হাঁটছি গা যেন শিউরে উঠছে, চারদিকে যেন কেমন একটা নিঝুম পরিবেশের মধ্যে একটা কেমন যেন একটা আওয়াজ, নিস্তব্ধ আওয়াজ, যে নিস্তব্ধ আওয়াজটা অনেক কিছু বলে দেয়। সত্যি করেই একটা গা ছমছমে পরিবেশ। যেখানে এরকম নির্জন পরিবেশ সেসব জায়গায় আসতে হয়তো একটু ভয় লাগে, কিন্তু একটা ইন্টারেস্টও কোথায় যেন জাগে, কোথাও যেন একটা কৌতূহল থাকে যে কী আছে সেটা দেখব, এবং সেই জন্যই আজকে আমরা এখানে এসেছি। অনেক দূর থেকে দেখতে পাচ্ছিলাম এই লোহার একটা কিছু, কি সেটা সেটা দেখার জন্যই আমরা এগিয়ে যাচ্ছি, একেবারে সামনে চলে যাব আর দেখে নেব এটা কি। পেছনে যে একটা ছোট্ট ঘর আছে সেখানেই বা কি আছে,
এই এত বড় একটা নির্জন জায়গা যেখানে কোনো মানুষজন থাকে না, সেখানে একটা লোহার এত বড় একটা জিনিস, কি সেটা? বহু পুরনো এই ঘরটার পাশে আছে অনেক জল। দেখো তোমরা, কোথাও মানুষ থাকে না, কিন্তু এখানে জল কোথা থেকে বেরোচ্ছে। আর তার পাশেই আছে একটা ঘর যেখানে একটা কোনো মেশিন বা কিছু আছে। জল কিন্তু কন্টিনিউ বেরিয়ে যাচ্ছে মাটির তলা থেকে, আর জল বয়ে চলেছে অন্যদিকে। কেন এরকম, এরকম একটা জায়গায় যেখানে আশেপাশে কোনো মানুষজনই নেই, পাশে এই পুরনো, অনেক পুরনো এই ইট? ঘরটা পুরো ভেঙে গেছে, ভেতরে কিছু একটা দেখা যাচ্ছে। গাছের ফাঁক থেকে আমরা দেখে নিলাম কিছু একটা আছে। পাইপ ফেটে গেছে, এবং সেখান পাইপ হয়তোই ফেটে গেছে, নাহলে জলে এত বেরোবে কী করে? তো এখানে দেখছি অনেক জল বেরোচ্ছে, আর পাশে এই লোহার একটা কিছু ধ্বংসাবশেষ, এবং তার পাশে দেখলাম যে অনেক মেশিন আছে, যে একটা মেশিন আছে যেটা জেনারেটরের মতো এবং চাকা লাগানো। এগুলো অনেক পুরনো, এগুলো কিন্তু ব্রিটিশ যুগের এই সমস্ত কিছু তৈরি, মানে বহু পুরনো এই সমস্ত জায়গার এখন এই অবস্থা। আবার চারিদিকটা দেখো কেমন, শুধু চারদিকটা কিন্তু প্রচুর গাছ আর ধ্বংসাত্মক আর কি বাড়ি, দেখে সত্যি এখন ভয় লাগছে। তবু আমরা এসেছি একটাই কারণে, কারণ এই জায়গাগুলো আমরা তুলে ধরবো সবার সামনে। এগুলো তুলে ধরা খুব দরকার, কারণ MMC-র এই জায়গাগুলো বহু পুরনো জায়গা এবং এরকম অবস্থায় পড়ে আছে। তো তোমাদেরকে আরও সামনে নিয়ে দেখাচ্ছি যে কী আছে পেছনের ওই যে লোহার তোমরা যে অংশটা দেখতে পাচ্ছ যেটা ভেঙে গেছে, ওটা আমি বুঝতে পারছি না, আমি ঠিক জানি না ওটা কী। আর এখানে বেশ ফাঁকা, মানে এত ফাঁকা ফাঁকাই আর কি, এত ভালো ভালো কোয়ার্টার। এই কোয়ার্টারগুলোর ডিজাইন খুব সুন্দর, অদ্ভুতভাবে সব তৈরি। এখানে আমার মনে হয় ভূতের সিনেমার শুটিং দারুণ হবে। ভূত কি আছে সত্যি করে? আমি জানি না যে সত্যি ভূত আছে কি না, ভূত এখানে আছে কি না। তো যাই হোক, দেখি তোমাদেরকে পুরোটা দেখাই। তোমাদেরকে দেখালাম ওখানে সেই ভাঙা চোরা একটা লোহার কি, ওটা আমি জানি না ওটা কি, হয়তো জানি না ওটা কি, দেখে আমি বুঝতেই পারলাম না, কিন্তু ভেতরে একটা জেনারেটরের মতো কিছু মেশিন আছে। সেই মেশিনটা আমি শুধু এখানে একা আসিনি, দেখো আমার সাথে এসেছে নয়ন এসেছে, আমি একা নিশ্চয়ই আসতে পারতাম না। দুর্গাপুর শিল্পনগরী আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে খুব নাম করা একটা জায়গা, যেখানে অনেক কারখানা আছে। সেরকমই একটা খুব নাম করা কারখানা ছিল MAMC, এবং এইখানেই এই কলোনিটা তৈরি হয়েছিল। এখন যেখানে কোনো মানুষ নেই, সমস্ত কিছু আছে এখানে, হস্টেল থেকে শুরু করে স্কুল কলেজ সমস্ত কিছু, কাছাকাছি কলেজ আছে, হসপিটাল আছে, কাছাকাছি অনেক কিছু আছে, খেলার মাঠ, এবং এখানে আনন্দে সবাই থাকতো একটা সময়। খুব সুন্দরভাবে সাজানো ছিল এই কলোনিটা, আজকে কিন্তু সেটা খা খা করছে। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি একটা হস্টেলের দিকে, যেটা বহু পুরনো হস্টেল। এখানে আর সেই হস্টেলের ব্যবস্থা নেই, এখানে একটু সিকিউরিটি থাকে কিন্তু কোনো মানুষ সেভাবে থাকে না। এখানে কিছু কিছু জায়গা আছে যেখানে একটু অফিস হিসেবে কাজে লাগানো হয়, কিন্তু সেইভাবে নয়। এখানে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত জানলাগুলো প্রায় বন্ধ, আর চারদিকটা ফাঁকা, তার মানে কাজ সেভাবে এখানে কিছু হয় না। আরও এগিয়ে যাব আমরা, এই রাস্তাগুলো দেখাবো, এই নির্জন খা খা করছে এই সমস্ত রাস্তা। পাশে একটা পুলিশ স্টেশন আছে, আরও অনেক কিছুই আছে, আর একটু দূরে আছে মামরা বাজার। কিন্তু এই জায়গাগুলো সেই বাজারের থেকে একেবারে যেন বিপরীত, মানে এখানে কোনো রকমই মানুষের সেইভাবে আওয়াজ পাওয়া যায় না। দিনের বেলা সকালের দিকে হয়তো কয়েকজন কাজের জন্য ঘুরে বেড়ায়, এই যে দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে কেউ পেরিয়ে যায়, কিন্তু এই জায়গাগুলোর মধ্যে কেউ বাস করে না। আমরা আরও সোজা এগিয়ে যাচ্ছি, তোমাদেরকে চারিদিকের পরিবেশটা দেখিয়ে দিলাম আজকে bengal.com চ্যানেলে। দুর্গাপুরের এই জায়গা নিয়ে অনেক কিছু আমরা শুনি, অনেক ভুতুড়ে কাণ্ড কারখানা। এই যে দেখতে পাচ্ছ এই যে গেটটা, গেটটাও কিন্তু বহু পুরনো, এবং ভেতরে একটা সিকিউরিটি গার্ডকে আমরা দেখলাম।
যেতে যেতে রাস্তার বাঁ দিকে চোখে পড়লো একটা বাস স্টপেজ, যেটা বহু পুরনো, টিনের তৈরি এবং মরচে পড়া। রাস্তাটাও বহু পুরনো, কাঁকড়ে ভর্তি, বালিতে ভর্তি, মেরামতি হয় না। আর দুই পাশে বড় বড় লম্বা লম্বা গাছ, যেগুলো আমাদেরকে যেন এক্ষুনি ঢেকে দেবে। অন্ধকার, মাঝে মাঝে আলোর মাঝখানে অন্ধকার উঁকি মারছে, একেবারে উল্টোটা। আর সোজা আমরা যাচ্ছি একটা অডিটোরিয়ামের পাশ থেকে। অডিটোরিয়ামটা তোমরা দেখতে পাচ্ছ কেমন পুরনো, দরজা জানালা সমস্ত কিছু ভাঙা, লতানো গাছ চারদিকে উঠে গেছে ঘরের ছাদের মধ্যে, এবং তার পাশে আগাছায় ভর্তি। আরও এগিয়ে যেতে চোখে পড়বে একটা বড় গেট দুপাঁচিলে। গেট তো নেই, গেটটা খোলা হয়ে গেছে, ভাঙা হয়ে গেছে, এখন শুধু পাঁচিলের মাঝখানে সোজা রাস্তা। চৌমাথা একটা ছিল এই জায়গায়, বড় বড় শাল গাছ, বহু পুরনো পুরনো শাল গাছে ভর্তি এই জায়গায়। ভুতুরে জায়গা হিসেবে পরিচিত এই MMC, দুর্গাপুরের MMC। আমি ঘুরলাম এবং আমার মনে হলো না যে এখানে ভূত আছে, কিন্তু এখানে যে মানুষ নেই, নিশ্চিহ্ন অবস্থা, সেই জন্যই হয়তো অনেকেই ভয় পায়। তবে জানি না, যারা দেখেছে, যারা এগুলো ফিল করেছে, তারাই হয়তো বলতে পারবে। তো এই জায়গাগুলো আমার মনে হয় মানুষ আসার দরকার, থাকার দরকার, তাহলে হয়তো জায়গাগুলো আরও সেজে উঠবে। তো MMC এই জায়গাটা তোমরা কেমন চাও কমেন্টস করে জানাও। যারা bengal.com থেকে ভিডিওটা দেখলে তোমাদের কি ভয় লাগলো না কেমন লাগলো অবশ্যই জানাবে। bengal.com এর সাথে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেল আইকনটাকে প্রেস করে পাশে থাকবে। বাই।